আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি বাংলা প্রথম পত্র থেকে কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধ পড়াব। কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমরা কম বেশি সবাই জানো, স্কুলে তার বিভিন্ন কবিতা গল্প পড়েছ। তিনি আমাদের জাতীয় কবি। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দের 25 মে জন্মগ্রহণ করেন। 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবেই আমাদের কাছে বেশি পরিচিত, তবে কবি হলেও বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় তার সার্থক পদচারণ আমরা লক্ষ্য করি। তিনি কবিতা ছাড়াও গল্প, উপন্যাস, নাটক, গান এবং বেশ কিছু প্রবন্ধ লিখেছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় আমার পথ প্রবন্ধটি তার রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আমার পথ প্রবন্ধে লেখক আমি সত্তার প্রত্যাশা করেছেন, যার পথ সত্যের। এই আমিত্বই মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং নিজের বিশ্বাস আর সত্যকে সুস্পষ্টভাবে প্রকাশ করতে শেখায়। তাই আমার পথ প্রবন্ধে লেখক আমার পথ বলতে সত্যের পথকে বুঝিয়েছেন। এখানে লেখক নিজেকেই নিজের কর্ণধার বা পথ প্রদর্শক দাবি করেন। তিনি মনে করেন একমাত্র সত্যের বিরোধী পথ ছাড়া অন্য কোনো পথই বিপদ নয়, তাই তিনি সত্যকে প্রকৃত অর্থে চেনার আহ্বান জানিয়েছেন। সার্থক জীবন গঠনে পরনির্ভরতাকে পরিহার করে আত্মনির্ভরশীল হওয়ার কথা বলেছেন। ভুলকে ভুল বলে স্বীকার করে সত্যকে জীবনের চালিকা শক্তি হিসেবে গ্রহণ করার কথা বলেছেন। তাছাড়া লেখক মানব ধর্মে বিশ্বাসী, তাই তার বিশ্বাস মানুষে মানুষে প্রাণের মিল হলে সব ধরনের বৈষম্য, হিংসা, গোড়ামি দূর হবে, এক ধর্মের সাথে আরেক ধর্মের বিরোধ মিটে যাবে। দেশের জন্য যা সত্য, যা কল্যাণকর, সেটা লক্ষ্য করেই এগিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন এই গ্রন্থে তিনি। এখন আমার পথ প্রবন্ধের মূল পাঠ শুরু করছি। আমার কর্ণধার আমি। এখানে কর্ণধার বলতে নেতা বা পথ প্রদর্শককে বুঝিয়েছেন। লেখকের কর্ণধার বা পথ প্রদর্শক লেখক নিজেই। আমার পথ দেখাবে আমার সত্য। এখানে সত্যই লেখকের পথ প্রদর্শক। সত্যকে হৃদয়ে লালন করার মাধ্যমেই সঠিক পথের সন্ধান লাভ করা সম্ভব। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। লেখকের যাত্রার উদ্দেশ্য আমার পথ প্রবন্ধের শেষ অনুচ্ছেদে তিনি ব্যক্ত করেছেন। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোথায় সেটা দেখিয়ে দেওয়াই আমার পথ প্রবন্ধের মূল উদ্দেশ্য। অর্থাৎ নিজের সত্য বা আদর্শের প্রতি সম্মান রেখেই লক্ষ্যের পথে এগিয়ে যাচ্ছেন। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমার বিপদ নয়। সত্যের বিরোধী পথ ছাড়া অন্য কোনো পথই বিপদ নয়। সত্যের বিরোধী পথ হচ্ছে মিথ্যার পথ। মিথ্যার পথ বিভেদ, বৈষম্য, অন্যায় এবং সংকটে পরিপূর্ণ বলেই তা মানুষকে বিপদগামী করে। রাজভয়, লোকভয়, কোনো ভয়ই আমার বিপদে নিয়ে যাবে না। এখানে সমাজের বা রাজ্যের বিরুদ্ধ শক্তির কথা বোঝানো হয়েছে। মানুষ যদি নিজের সত্যকে জেনে থাকে, নিজের আদর্শের প্রতি অটল থাকে, অন্তরে মিথ্যার ভয় না থাকে, তবে বাইরের কোনো ভয়ই তার কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি সমাজের বা রাজ্যের কোনো শক্তি তাকে বিপদে নিতে পারবে না বলেই লেখক মনে করেন। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়। অতএব যে মিথ্যাকে চেনে, সে মিছামিছি তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে। অর্থাৎ যে নিজের সত্যকে উপলব্ধি করতে বা চিনতে পারে না,
তার ভেতরে ভয় কাজ করে বলেই সে বাইরেও ভয় পায়। আর যে মিথ্যাকে চেনে, মিথ্যাকে অন্তর থেকে উপলব্ধি করে, সে কখনো মিথ্যা কাজে, অন্যায় অসত্য কাজে উৎসাহ দেখায় না, ফলে ভয়ও পায় না। নিজকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না, অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। লেখক মনে করেন, মানুষ যদি নিজেকে নিজে চিনতে পারে, নিজের আদর্শে অবিচল থাকে, আত্মবিশ্বাসী হয়, তবে সে নিজের সত্য ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে না। এই যে নিজকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু, পথ প্রদর্শক, কাণ্ডারী বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি। আমরা জানি নিজেকে চেনার জন্য, নিজের সত্যকে জানার জন্য সাহসের প্রয়োজন, আত্মবিশ্বাসের প্রয়োজন। এই আত্মবিশ্বাসই নিজেকে চিনতে সাহায্য করে। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। নিজের সত্যকে নিজের পথপ্রদর্শক বলে জানা, অন্যের কাছে অহংকার বা দম্ভ মনে হলেও লেখক মনে করেন এটা মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়, ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। অর্থাৎ অন্যের শ্রদ্ধা বা প্রশংসা পাওয়ার লোভে নিজের সত্যকে অস্বীকার করে মিথ্যা বিনয় প্রকাশে মানুষের আত্মসম্মানবোধ নষ্ট হয়। এর চেয়ে নিজের সত্যকে নিজের পথ প্রদর্শক জানাকে কেউ ভুল করে অহংকার মনে করলেও, আত্মবিশ্বাসের এই অহংকারকে লেখক পৌরুষের অহংকার বলাই শ্রেয় বলে মনে করেন। কেননা এতে মানুষের আত্মমর্যাদাবোধ বৃদ্ধি পায়। আজ এ পর্যন্ত। আগামী ক্লাসে আমার পথ প্রবন্ধ শেষ করার আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।